প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে প্রীতি ও ভালোবাসা। আমি আজকে চলে এসেছি আবদুল্লাপুর, অন্যতম একটি বড় মাছের পাইকারি বাজার। সুপ্রিয় দর্শক, আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো এখানে পাইকারি বাজারটা কী কী ধরনের মাছ এখানে বেচে কেনা হয়, কেমন দরে বেচে কেনা হয় একটু আপনাদের একটু জানানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, এই যে দেখেন রুই মাছ বিক্রি হচ্ছে। ২৫০ টাকা দামে পাইকারি বিক্রি হচ্ছে এই মাছগুলো, দেশি রুই মাছ। এক একটা এক কেজি ওজনের হবে, ৯০০ থেকে ১ কেজি। এগুলো ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে, বড় বড় রুই, এক একটা প্রায় ৩ কেজি ৪ কেজি ওজন হবে, অনেক বড় বড় রুই মাছ। দেখে আরো কি কি মাছ বিক্রি হচ্ছে দর্শক, এই যে অনেক বড় বড় তাজা মাছ, এই যে সব তাজা মাছ বিক্রি হচ্ছে। ভাই গেলে কত টাকা কেজি বিক্রি হচ্ছে ভাই, কত দরে বিক্রি হচ্ছে কি বলবেন? ২৬০ টাকা কেজি দরে এই যে তাজা মাছগুলো বিক্রি হচ্ছে। এগুলো কোন এলাকা থেকে আসছে একটু বলবেন, কোন এলাকার মাছ ভাই, কোন এলাকার মাছ একটু বলবেন। কোন এলাকার মাছ ভাই, আপনার যাচ্ছে ২৫০ ২৬০ ডিমালা ওগুলা, আর ডিম ছাড়া গুলা আপনার যাচ্ছে ৩০০। আজকের বাজার বাজার কম আজকে। কোন এলাকার মাছ? এটা রাজশাহীর মাছ, মোহনপুর, রাজশাহী মোহনপুর। আরে এগুলো কত যাচ্ছে, এগুলো কত যাচ্ছে? এগুলো মিরকা, এগুলো মৃগেল, মৃগেল কত করে যাচ্ছে? এটা আপনার ২০০ ১৮০। সুপ্রিয় দর্শক, এগুলো অনেক কম দামে এগুলো পাইকারি নিতে পারবেন, তাজা মাছ। ২৫০ টাকা না? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। আর আমি দেখাই বিভিন্ন মাছ আছে, এই যে সব তেলাপিয়া মাছগুলো পাইকারি বিক্রি হচ্ছে। কত দরে বিক্রি হচ্ছে এগুলো? ১৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে তেলাপিয়া মাছ পাইকারি। ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে এই মাছগুলো, অনেক বড় বড় মাছ। এই যে দেখেন কত বড় বড় সিলভার কাপ মাছ, এক একটা অনেক বড় সাইজ দেখাই, অনেক বড় বড় সিলভার কাপ মাছ। আমি একটু জিজ্ঞাসা করি ভাইকে, এগুলো কত টাকা ভাই, এগুলো কত টাকা? সিলভার ২৫০ ৩ কেজি রুই ৪০০ ৩৫০ এভাবে বিক্রি হচ্ছে। দাম আজকে কম নাকি? নাই কম নাই কম নাই, দাম একটু বাড়তে চলছে। হয় আমদানি কম, আমদানি কম না? আমদানি কম, গাড়ি ছিল ১০টা ১৫ ২০টা, হয় গাড়ি হচ্ছে আজকে ৮টা। কোন এলাকার মাছ এগুলো? এটা সব রাজশাহীর মাছ। প্রিয় দর্শক, এই যে দেখেন কি বড় বড় মাছ, অনেক সবগুলো ডিম আছে তাই না? ডিম আছে। দেখি আরো বিভিন্ন মাছ আছে।
অনেক বড় বড় সব রুই মাছ, কাতলা মাছ। দেখি জিজ্ঞেস করি সুপ্রিয় দর্শক, দেখি আমি মাছগুলো কেমন যাচ্ছে আজকে। কিন্তু কত টাকা ধরা যাচ্ছে একটু বলবেন? 220 টাকা কেজি না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। রাজশাহী, এগুলো কি রাজশাহীর মাছ? রাজশাহীর মাছ, নদীর মাছ। আচ্ছা ঠিক আছে, 220 টাকা ধরা যাচ্ছে রাজশাহীর। এই যে এই মাছগুলো রুই মৃগেল আছে মোটামুটি আবদুল্লাপুরে। আজকে মাছের বাজার অনেক কম দাম যাচ্ছে, আপনার এসে এগুলো নিতে পারবেন। খুব সুন্দর সুন্দর মাছ, অনেক বড় বড় মাছ এগুলো। দেখি আরো এক জায়গায় কি ধরনের বাজার যাচ্ছে আজকে আমি একটু জানার চেষ্টা করি। অনেক বড় বড় মাছ, অনেক বড় বড় মৃগেল মাছ এগুলো। দেখি আমি দামগুলো কেমন যাচ্ছে আজকে পাইকারি। হ্যাঁ মাছের এগুলো বাজার কেমন যাচ্ছে একটু বলুন। দাম কত যাচ্ছে আজকে পাইকারি বাজার? 160 থেকে 180। আচ্ছা অনেক কম দাম তো দেখছি, তাই তো দেখছি অনেক কম দাম। সুপ্রিয় দর্শক, 160 থেকে 180 টাকা কেজি ধরেছে এক একটা মাছ, প্রায় 5 কেজি 6 কেজি ওজন হবে, অনেক বড় বড় মাছ। হ্যাঁ দাম বেশি হয়ে গেল না? 350 টাকা মৃগেল মাছ। সুপ্রিয় দর্শক আরো এই এই যে দেখেন, এই যে কত বড় একটা কাতলা মাছ, অনেক বড় মাছ, অনেক বিগ সাইজ। কত টাকা ধরে যাচ্ছে ভাই একটু বলবেন? কত টাকা দাম যাচ্ছে? 340 থেকে 320 থেকে 40, 320 থেকে 40 টাকা ধরে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এসব রাজশাহীর মাছ নাকি? রাজশাহীর মাছ। মোটামুটি এগুলো সব রাজশাহীর মাছ, দেশি মাছ। দেখি আমি একটু ভিতরে যে দেখবো মাছের বাজারটা কেমন যাচ্ছে। আবদুল্লাপুর মাছের খুব বড় একটা পাইকারি বাজার। দেখি মাছের বাজারগুলো কেমন যাচ্ছে আজকে একটু জানার চেষ্টা করি। এই যে খুব সুন্দর উন্নত মানের অনেক মোটা মোটা চিংড়ি মাছগুলো আছে, এই যে সব ইলিশ মাছগুলো আছে, ভালো ভালো ইলিশ মাছ। এটা যাচ্ছে 1350 টাকা কেজি চাঁদপুরের ইলিশ। আর চিংড়ি মাছগুলো কত যাচ্ছে ভাই একটু ধরেন আজকে বাজারে, এগুলো কত ধরে যাচ্ছে? এটা 1200 টাকা ধরে যাচ্ছে। আর এই যে এটা অনেক বড় বড়, এটা 1300 টাকা ধরে যাচ্ছে, দেখেন অনেক বিগ সাইজ। এক একটা মনে হয় প্রায় 300 গ্রাম ওজন হবে। দর্শক এই যে দেখেন অনেক বড় বড় কাতলা মাছ, বড় বড় কাতলা মাছ আছে, রুই মাছ আছে। এগুলো কত টাকা ধরে যাচ্ছে ভাই একটু বলবেন? 420। আর এটা 400 টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে। এগুলো কত ধরে বিক্রি হচ্ছে আজকে? 300 টাকা। আর এটা 350 টাকা খুচরা দাম না?
খুচরা দামে বিক্রি হচ্ছে। আর এই কাতলা, কাতলা 400 টাকা। সুপ্রিয় দর্শক, যে দামটা জানালাম এটা হলো খুচরা রেট, খুচরা প্রাইস। এই যে অনেক বড় বড় ইলিশ মাছ আছে, আপনি কত বলছেন দাম ভাই, কত বলছেন আপনি? 1600 টাকা কেজি। দাম কিনতে হবে, হ্যাঁ এটা স্বাভাবিক। 1600 টাকা দাম, চাওয়া দাম বলছে। আপনি কত হলে বলবেন যে একটা আমি এই দামে দিব, একটা বলে দেবেন আপনাকে যে একদম বলে দেবেন এত টাকা হলে দিব। এগুলো একদম 1550 টাকা ধরে বিক্রি হবে। এদের শোল মাছ দেখেন কি সুন্দর সুন্দর শোল মাছ, অনেক বড় বড়। এগুলো কত টাকা ধরে বিক্রি হচ্ছে আজকে? শোল মাছ 4500 টাকা কিনে। মাছের দাম কম না বেশি? বেশি। সুপ্রিয় দর্শক, এই যে শোল মাছের দাম 450 টাকা কেজি। কত টাকা ধরে বেশি বিক্রি হচ্ছে? 500 টাকা বেচার না গো। আবার ওই যে চুরু আছে ওইটা বেচার না গো, 400। ওইটা দিয়ে এটা গড়ে উঠবো। আগে 4-5টা মাছ বড় আছে। প্রিয় দর্শক দেখাই, অনেক বড় একটি পাইকারি বাজার, পাইকারি মাছের আড়ত। এখন আমি যেগুলো জানাচ্ছি এগুলো মানে এগুলো হচ্ছে সব খুচরা দাম। এই যে অনেক সুন্দর সুন্দর এই যে সামুদ্রিক মাছগুলো আছে দেখাই, এই যে বোয়াল মাছ, এই যে একটা অনেক বড় একটা বোয়াল মাছ, এটা বাগার মাছ, এই যে এটার টুনা মাছ, এইসব বাগার মাছগুলো আছে, সামুদ্রিক মাছ। এগুলো দামগুলো একটু জানার চেষ্টা করতাম, ওনারা দামগুলো বলবে কিনা জানি না। ভাই এগুলোর একটু দরদাম বলা যাবে, একটু দরদাম বলা যাবে, একটু বলেন তো। এই মাছটা কত যাচ্ছে? এটা কি ঘাইটি মাছ? আর মাছ, আর মাছ কত যাচ্ছে? 550 টাকা। আর এটা এটা কত টাকা যাচ্ছে? তপসি মাছের দাম হলো 650, উমা হলো 400 টাকা কেজি। এটা হলো বাগার মাছ, এটা হলো আপনার 850 টাকা কেজি। ওয়াল মাছ হলো 20 কেজি ওজন, এটার দাম পড়বে আপনার 1200 টাকা কেজি। এটা হলো সুরমা মাছ, চাপা সুরমা, এটার দাম পড়বে আপনার 350। আর মাছ বড়টা 750, এটা 600 টাকা। বাগার মাছ ওইটা পড়বে আপনার 850 একই দাম, এটার দাম। বোয়াল ছোটোটার দাম হলো আপনার 400 টাকা কেজি। পুরাল এটা হলো 650 টাকা কেজি। বাই মাছ হলো আপনার 750। এই নম্বরে যোগাযোগ করবেন, কেউ যদি এই ধরনের বড় বড় মাছ চান তারা নিতে পারবেন, এই নম্বরে কন্ট্যাক্ট করবেন। আবদুল্লাহপুর মাছের পাইকারি মার্কেট। এগুলো সব দেশি মাছ, এখন যেগুলো আছে সব দেশি মাছ। এই যে এগুলো সব ছোট ছোট আমাদের দেশি মাছ, এই যে এগুলো দেশি বলবেন, একদম পিওর দেশি যাকে বলে। এই যে দেখেন, এই শামুক বাঁচতেছে এখনো, খুবই সুন্দর। এগুলো কত টাকা কেজি যাচ্ছে ভাই? কত টাকা কেজি? এগুলো 450 টাকা। আর এই যে পুঁটি মাছ আমাদের দেশি, 300 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে পুঁটি, একদম দেখেন এই যে অরিজিনাল। এই যে এগুলো দেখাই, আবদুল্লাহপুর মাছের আড়ত। এখানে আসলে এই যে সুন্দর সুন্দর এই মাছগুলো পাবেন, দেশি পিওর একদম নদীর মাছ। এগুলো 300 টাকা কেজি? হ্যাঁ 400 টাকা, না 300 টাকা কেজি। আর এই দেশি চিংড়িগুলো 850 টাকা বিক্রি হচ্ছে এই মাছগুলো, 800 টাকা হিসেবে, একদম পিওর একবারে সেরকম।
শুক্রিয় দর্শক। দেখি মাছের বাজার আরো দাম সম্পর্কে জানার চেষ্টা করি। এদের সব অনেক মাছ আছে, অনেক মাছের বড় একটি বাজার। এগুলো সব হলো সামুদ্রিক মাছ, এগুলো সব সামুদ্রিক মাছ। এখানে হচ্ছে চিংড়ি মাছ আছে, রুই মাছগুলো আছে, বোয়াল মাছ আছে, কোরাল মাছ আছে, বিভিন্ন রকমের মাছ আছে বড় বড়। দেখাই আসলে এই মাছগুলো এখানে এসে দাম দর করে নেওয়া লাগবে, প্রচুর মাছ। এই যে দেখাই দেশি পিওর মাছ, সব তাজা মাছ, আবদুল্লাপুর মাছের আড়ত। দর্শক আমি একটু জানি ভাই, এই চিংড়ি মাছগুলো কত টাকা কেজি দর বিক্রি হচ্ছে? 1200 টাকা কেজি না? আচ্ছা আচ্ছা, এই যে দেখেন অনেক টাটকা, 1200 টাকা কেজি দর বিক্রি হচ্ছে এই মাছগুলো আবদুল্লাপুর মাছের আড়ত। আসলে মাছ দেখিয়ে শেষ করা যাবে না, এত বড় মাছের আড়ত ভাই। এটা কি মাছ ভাই? এটা কি মাছ? বাটা, এত বড় বড় না? আচ্ছা আচ্ছা, এটা বলে বাটা মাছ। হ্যাঁ তাই তো দেখছি। এগুলো কত টাকা কেজি বিক্রি হয়? 300 টাকা কেজি, দাম তো কম। তাই তো বলছি অনেক দাম কম। আর এটা সুরমা 350 টাকা কেজি চাপা সুরমা, আর এগুলো 220। এগুলো সব সুপ্রিয় দর্শক, এগুলো হলো সব সামুদ্রিক মাছ। এই মাছটা সাধারণত খুব কম পাওয়া যায়, বাটা মাছ অনেক বড় বড়। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর। আমরা ছোটোগুলো দেখছি প্রায় উঠে, এগুলো দেখছি। একটু বলেন আপনার ব্যবসা কেমন যাচ্ছে, কি অবস্থা? ব্যবসা বাণিজ্য এখন তো মানুষ বেতন পায় নাই, আরও 2-4 দিন পর ভালো হবে। তাছাড়া এখন একটু মাছটা কম চলবে কেন, ওই যে সামনে কোরবানি আসছে, মাছ মানে মানুষ দৈনিকের তা দৈনিক নিয়ে খাবে। মানে বাজারটা কেমন যাচ্ছে? মোটামুটি কোরবানি আসলে মাছের দাম কম আর চাহিদা একটু কম থাকে কোরবানি আসলে। আপনার এমনি কন্ট্যাক্ট নাম্বারটা বলেন, কেউ যদি এইসব ধরনের মাছ চায় আপনার কাছে যোগাযোগ করতে চায় করবে? 01873855179, আমার নাম মোহাম্মদ শওক মিয়া, আবদুল্লাপুর। সুপ্রিয় দর্শক, যারা এই ধরনের মাছ চান, বড় মাছ, তারা এনাদের সঙ্গে আগে কন্ট্যাক্ট করে আপনারা বুকিং করতে পারেন। হ্যাঁ সাগরের মাছ, হ্যাঁ সাগরের মাছ আপনারা বুকিং দিতে পারেন আগে এইভাবে এই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে। সুপ্রিয় দর্শক, এটা অনেক বড় একটি পাইকারি বাজার, যা মাছ দেখে শেষ করা যাবে না। দেখছেন এত মানুষ, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক দেখুন কি বড় বড় কাতলা মাছ এগুলো। এই যে দেখেন এক একটা প্রায় 10 কেজি ওজন হবে, এক একটা 10 কেজি ওজন হবে, অনেক বড় বড় মাছগুলো দেখেন। আবদুল্লাপুর মাছের পাখি ভাই, এগুলো কোথাকার মাছ ভাই? এগুলো কোথাকার মাছ? এগুলো নদীর, কোন নদীর? এর মানে কোন বরিশালের মাছ? আমরা তো পাইকারি বেশি, পাইকারি ছেলে 10-12টা করে এক এক ধরে নেয়। আমরা খুচরো বেশি না, পাইকারি। দেখায় আমি দূর থেকে, এই যে এই মাছগুলো অনেক বড় বড়, এক একটা প্রায় 12 কেজি ওজন হবে, 450 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আমি দেখাই আবদুল্লাপুরের এই হাটটি, দেখেন এই পাইকারি অনেক বড় একটা পাইকারি বাজার, প্রচুর মানুষ এখানে
সারা দেশের মানুষ এখানে পাইকারি বেচতে আসে, বিভিন্ন বাংলাদেশের সমস্ত জায়গা থেকে এখানে মাছ আসে। সব প্রচুর মানুষ মাছ কেনার জন্য এসেছে এখানে, দেখাই তো মাছ কেনার জন্য এসেছে প্রচুর, তো মাছ এগুলো পাইকারে কিনে নিয়ে যাবে, দেখাই দেখাই। এই যে বিভিন্ন সামুদ্রিক কোরাল মাছ, সুন্দর কোরাল মাছ আছে, চিংড়ি মাছ, এগুলো প্রায় 1,000-1,200 টাকা দর বিক্রি হচ্ছে। এগুলো কি মাছ? এগুলো এগুলো কি মাছ না? এগুলো কত টাকা কেজি যাচ্ছে? 300 টাকা। আর এই যে সুরমা, সুরমা কত যাচ্ছে? 200 টাকা কেজি না? আর এই ছোট সুরমা গুলো কত যাচ্ছে? 140-150। ওগুলো কি আপনার? ওগুলো কত যাচ্ছে? 250। এটা 250 না? আর ওইটা? ওইটা 250। আরে বড় আপনার, এটা এটা কি মাছ? এটা হলো চাপা মাছ, এটা 250। এটা 250 টাকা দরে বিক্রি হচ্ছে, দেখাই। আরে যে এটা কি যেন? বাটা মাছ। বাটা মাছ, এত বড় বড় মাছ? এটা 200 টাকা। 200 টাকা কেজি না? হ্যাঁ। এগুলো সমুদ্রে? সমুদ্রে, এটা সাগরের মাছ, সব এটি আছে, সব সাগরের। এগুলো তো অনেক সুস্বাদু হয় না? হ্যাঁ, খুব স্বাদের মাছ, সাগরের মাছ তো আইডিন আছে, বুঝছেন? সব ভালো মাছ। এটা এটা কি? স্কুইড, 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 স্কুইড। ও আচ্ছা, 400 টাকা কেজি। 400 টাকা কেজি স্কুইড, 400 টাকা কেজি। যারা চিনেন তারা এই বাইপাইলে, এই আবদুল্লাপুরে এই পাইকারে আড়তে আসবেন। হ্যাঁ হ্যাঁ, স্কুইড সব জায়গায় পাওয়া যায় না। আপনি আপনার একটু নাম্বারটা বলে দেন। সানেমদিনা মশারত। আমাদের নাম্বার হলো 01-01-77-88-46-394। সুপ্রিয় দর্শক, এই নাম্বারে যোগাযোগ করবেন। যারা স্কুইড নাম্বার, স্কুইড যে মাছগুলো আছে এগুলো আপনার পেয়ে যাবেন আবদুল্লাপুর। ঠিক আছে, ভালো থাকবেন। ওকে।